হ্যালো ভিউয়ার্স, সাঞ্জেন এডুকেশনের পক্ষ থেকে আমি শাহিদা আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আপনারা অনেকেই জানেন, বিগত কয়েক বছর কোভিড প্যান্ডামিকের কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনের মতো অনেক কঠিন অবস্থা জারি ছিল এবং এই কারণেই বাংলাদেশ থেকে অনেক ছাত্রছাত্রীরাই উচ্চশিক্ষার জন্য বিভিন্ন কান্ট্রিতে যেতে পারেননি। কিন্তু বর্তমানে কোভিড সিচুয়েশন যেহেতু অনেকটাই বেটার হয়ে গেছে, বিশ্বের বিভিন্ন দেশ খুব অল্প রিকোয়ারমেন্টস ফলো করেই কিন্তু বিভিন্ন অনেক বিশাল পরিমাণ স্কলারশিপ প্রদানের মাধ্যমে অনেক বিশাল সংখ্যক স্টুডেন্টদেরকে বিদেশে শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে। এই দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্কের মতো অনেকগুলোই দেশ। বিগত কয়েক বছরের পরিসংখ্যানগুলো যদি আমরা দেখি, তখন দেখব যে আইএলটিএস ছাড়া বিদেশে যাওয়ার কথা আমরা কল্পনাই করতে পারতাম না। আর এছাড়া আমরা সবাই ভাবি যে ইউএসএ যাওয়া যেতে হলে অবশ্যই জিআরই, জিমেট বা টোফেল আমাদের করতেই হচ্ছে। কিন্তু বর্তমানে এই রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে অনেকটাই অনেক সহজ করে ফেলা হয়েছে। বর্তমানে আপনারা চাইলেই আইএলটিএস ছাড়াও ইউএসএ এবং ইউকের মতো দেশগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এবং এছাড়াও আমি বলতে পারি, এই সকল দেশে এখন ভিসা রেশিও এতটাই ভালো যে আপনারা যদি সঠিকভাবে এবং সঠিক মিডিয়ার মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লাই করেন এবং আপনাদের প্রোফাইল যদি 100% ওকে থাকে, আমরা বলতে পারি যে আপনারা অবশ্যই স্টুডেন্ট ভিসা পাবেন এবং আপনাদের স্বপ্নের দেশগুলোতে আপনারা চাইলেই উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন। এবং এছাড়াও এই সকল দেশ কিন্তু শুধু উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে সেটাই নয়, এই শিক্ষার পাশাপাশি আপনাদের জন্য ওয়ার্ক পারমিটেরও কিন্তু সুযোগ সুবিধা তারা অনেকটাই সহজতর করে দিয়েছে। আমরা যেমন আগে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারতাম না, কিন্তু এখন আমরা আইএলটিএসের বদলে ডুওলিঙ্গো বা ওয়াইটিসি পরীক্ষা দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়াও সুযোগ সুবিধা আরও বেশি রয়েছে, যেমন যদি কারো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয়ে থাকে, অর্থাৎ এমওআই এর মাধ্যমেও কিন্তু আপনারা অ্যাপ্লাই উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডুওলিঙ্গো বা ওয়াইটিসির মতো পরীক্ষাও দিতে হচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন যে ভিউয়ার্স এখন কত বেশি সুযোগ সুবিধা রয়েছে। এখন আমি স্পেসিফিকলি ইউকে কান্ট্রির স্টুডেন্ট ভিসায় যাওয়ার ব্যাপারে সব থেকে অন্য কান্ট্রির সাথে যে তুলনা করে আপনারা যেই বেশি সুযোগ সুবিধাগুলো পেতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। যেমন প্রথমে আমরা যদি চিন্তা করি, আমরা যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্য কোনো কান্ট্রিতে ব্যাচেলর করতে যেতে চাই অথবা মাস্টার্স করতে যেতে চাই, সেই দেশগুলোতে কোর্স ডিউরেশন হয়ে থাকে 4 বছর অথবা মাস্টার্সের জন্য হয়ে থাকে 2 বছর। কিন্তু এদিক থেকে যদি আপনি তুলনা করে দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন যে ইউকের ক্ষেত্রে ব্যাচেলর আপনারা মাত্র 3 বছরেই কমপ্লিট করে ফেলতে পারছেন এবং মাস্টার্স কমপ্লিট করতে পারছেন 1 বছরে। অর্থাৎ অন্যান্য দেশের থেকেও কিন্তু 1 বছর কম সময়ে আপনারা আপনাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করতে পারছেন। এর ফলে কি হচ্ছে বলেন তো? এর ফলে আপনাদের এডুকেশনের জন্য যে টিউশন ফিসগুলো দরকার, 1 বছরের টিউশন ফিস কিন্তু আপনাদের কমে যাচ্ছে। এছাড়াও যেহেতু অন্যান্য দেশের অ্যাকোমোডেশন কস্ট ইউকের থেকে একটু হায়ার, সেহেতু কিন্তু অ্যাকোমোডেশন কস্টটাও আপনারা 1 বছরে সেভ করতে পারছেন। এবং আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারছেন খুব অল্প সময়ে, এবং এর ফলে আপনারা খুব দ্রুতই কিন্তু আপনাদের ফিউচার ক্যারিয়ার গোলের দিকে এগিয়ে যেতে পারছেন। অর্থাৎ আপনার যেটা বলতে পারি যে জব লাইফ শুরু করে দিতে পারছেন। আর এছাড়াও তো ইউকেতে এখন পিএসডব্লিউ দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই আপনারা 2 বছরের কাজ করার মানে 2 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন এবং এটা সরকারিভাবে লিগ্যাল ওয়েতেই আপনারা পাচ্ছেন। এছাড়াও আপনারা চাইলেই আপনাদের স্পাউসকে আপনাদের সাথে নিয়ে যেতে পারছেন, সাথে যদি আপনাদের বেবি থাকে তারাও ডিপেন্ডেন্ট ভিসা যেতে পারবে, খুব সহজেই যেতে পারছে। আর ইউকেতে যেহেতু কোনো ভিসা ইন্টারভিউ নেই, সেহেতু অন্যান্য দেশের থেকে কিন্তু ইউকেতে স্টুডেন্ট ভিসায় যাওয়াটা এখন অনেকটাই সহজতর হয়ে গেছে। আর যেহেতু আমি আগেই বললাম যে কোর্স ডিউরেশন অনেক কম অন্যান্য দেশের থেকে, সেহেতু ব্যাংক স্টেটমেন্টেও কিন্তু আপনাদের প্রচুর সংখ্যক টাকা দেখাতে হচ্ছে না, অর্থাৎ অল্প সংখ্যক টাকা ব্যাংক স্টেটমেন্টের হিসেবে দেখিয়েই কিন্তু আপনারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন। তাহলে আমার পূর্ববর্তী আলোচনা শুনে আপনারা বুঝতেই পারছেন যে কেন আপনারা ইউকেটা চয়েস করবেন। এখনও অনেকেই চিন্তা করছেন যে তারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চান, বা অনেকেরই স্বপ্ন যে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবেন, কিন্তু এখনও আপনাদের অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আপনি কোন দেশটি আপনার জন্য চয়েস করে নেবেন। তাদের
আপনাদেরকে বলবো অবশ্যই যাওয়ার আগে বা এই ডিসিশনটা ফাইনালাইজভাবে নেওয়ার আগে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি বোঝার চেষ্টা করুন আপনার রিকোয়ারমেন্টস সহকারে কোন কান্ট্রিটা আপনার জন্য বেস্ট। যদি কারো আইএলটিএস না থাকে বা খুব অল্প সময়ে যারা স্পাউস সহ বেবি সহ অনেকটা ভিসা গ্যারান্টি সহ অ্যাপ্লাই করে কোনো দেশে স্টুডেন্ট ভিসা যেতে চান, সেই ক্ষেত্রে তো আমি মনে করি ইউকে অনেক ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। কারণ আপনার স্পাউস যখন আপনার সাথে যাচ্ছে, সে কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবে, অর্থাৎ সে আপনার স্পাউস কিন্তু 40 ঘন্টা, উইকলি 40 ঘন্টা কাজ করতে পারবে এবং সে কিন্তু আপনার এডুকেশনাল ক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট দিতে পারছে। সুতরাং আমার আজকের আলোচনা থেকে ইউকের যেই সুযোগ সুবিধাগুলো দেওয়া দিচ্ছে এখন বা ইউকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে বা পজিটিভ দিকগুলো আছে সেটা আপনারা বুঝতে পারলেন। কিন্তু এরপরেও যদি আপনাদের আরও অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে ফোন করবেন এবং আমাদের অফিসে আসবেন। এর কারণটা হচ্ছে আমরা বিভিন্ন দেশেই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু A to Z সহায়তা দিয়ে থাকি, অর্থাৎ ফাইল প্রসেসিং থেকে শুরু করে ভিসা সাবমিশন পর্যন্ত, এমনকি স্টুডেন্টরা বিদেশে যাওয়ার পরেও যদি কোনো প্রকার সাহায্য সহযোগিতা লাগে সেই সকল সাহায্য সহযোগিতা কিন্তু আমরা করে থাকি। তাই সবাইকেই রিকোয়েস্ট করব ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং অবশ্যই আপনাদের যদি আরও ডিটেলসে কিছু জানতে চান বা আরও ডিটেলসে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।